28 অক্টোবর সাংবাদিক পেটানোর ঘটনা নজিরবিহীন। বিএনপিকে এর জবাব দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে তিনি এই কথা বলেন। এই ঘটনায় নীরব থাকায় সমালোচনা করেন মানবাধিকার কর্মীদের। অনুষ্ঠানে সাংবাদিকদের 10 কোটি টাকা অনুদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। 5 বছর পর জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বিএফইউজের প্রতিনিধি সম্মেলন। 10 বছরে সাংবাদিকদের বেতন বাড়ে নাই, কিন্তু 10 বছরে তো সব জিনিসের দাম বেড়েছে। সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের দাবি দাওয়া শুনেন প্রধানমন্ত্রী, পরে আশ্বাস দেন তা পূরণের, ঘোষণা করেন 10 কোটি টাকা অনুদানের। প্রত্যেক জেলায় জেলায় আমরা এই ধরনের ব্যবস্থা নেব, যাতে সেখানে একটা প্লট আপনারা পেতে পারেন। বক্তৃতায় প্রধানমন্ত্রী তুলে ধরেন স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিক কল্যাণে বঙ্গবন্ধু ও তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা, বলেন গণমাধ্যমগুলোর কে তার গুণগান গাইল কে গাইল না তা পরোয়া করেন না তিনি। মানে 1 থেকে 2006 সে অক্টোবরের নির্বাচনের পর থেকে তাদের যে নির্যাতন বিএনপি জামাত জোটের, তাদের নির্বাচন, দুঃশাসন, জঙ্গিবাদ, সন্ত্রাস, এইগুলির কারণেই তো এমার্জেন্সি ডিক্লেয়ার হয়। কাজী তাদের যখনই তারা আসে, দুঃশাসন ছাড়া জনগণকে কিছুই দিতে পারে না, এটাই বাস্তবতা। 28 অক্টোবর সাংবাদিকদের উপর হামলা নজিরবিহীন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী, এই জন্য বিএনপিকে জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমি আপনাদেরকে সাংবাদিকদের একটুই বলবো, যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলি যেগুলি ঘটে গেছে, এটা আপনাদের দায়িত্ব পালনকারী, আপনাদের উপরে যারা আক্রমণ করেছে তাদের আসল চরিত্রটা যাতে আন্তর্জাতিকভাবে আপনাদের তুলে ধরা উচিত। সমালোচনা করেন রিপোর্টার্স উইদাউট বর্ডার ও সুশীল সমাজের। মানে আওয়ামী লীগের পান থেকে চুন খসতে পারবে না, তাদের কণ্ঠে অনেক জোর, আর যারা সত্যিকার অপরাধী তারা কিছু করলে তখন তাদের গলা দিয়ে স্বর বেরোয় না। বিড়ালের মতো মিউ মিউ করলেও তো বুঝতাম যে না একটু মিউ মিউ করছে, তাও করে না। শেখ হাসিনা বলেন আরও 15টি টেলিভিশন ও 14টি কমিউনিটি রেডিও আসার অপেক্ষায় আছে। এবং অনেকদিন পরে আপনাদের মাঝে আসতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।